নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে বন্ধুরা আমি একটা বাংলা গানের টিউটোরিয়াল দেব, কারণ সামনেই কালী পুজো আসছে। তো সেই কারণে আমি একটা বাংলা গানের একটা টিউটোরিয়াল দিচ্ছি। গানটার নাম হলো সকলই তোমারই ইচ্ছা। বন্ধুরা, গানটা খুবই ছোট গান, খুব ছোট্ট নোটেশন। এই ছোট্ট নোটেশনটাই বারবার রিপিটেডলি আপনাদেরকে বাজাতে হবে, আর খুবই সহজ গান। এখানে কোনো কোমল স্বর আমি ইউজ করিনি, আর একটাই মাত্র জয়েন্ট নোট আমি ইউজ করেছি। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল সকলই তোমার ইচ্ছা। বন্ধুরা, গানটা আমরা কিভাবে পড়ব? সা রে মা মা পা পা ধা ধা মা পা ধা সা সা নি সা নি ধা পা পা ধা 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 পা ধা পা মা 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 পা মা পা ধা পা মা গা রে সা সা রে মা মা পা পা ধা ধা মা পা ধা সা সা নি সা নি ধা পা পা ধা 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 পা ধা পা মা 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 পা মা পা ধা পা মা গা রে সা সা রে মা মা পা পা ধা ধা। এটা হচ্ছে সং ওয়ান। সং ওয়ানটা আপনাকে দুবার করতে হবে, তারপর আমরা সং টুতে আসবো। তাহলে সং ওয়ানটা আমরা শিখলাম কীভাবে সং ওয়ানটা পড়তে হয়। এবার সং ওয়ানটা কীভাবে আমরা বাজাবো? ঠিক যেভাবেই পড়েছি আমরা কিন্তু সেভাবেই বাজাবো, কোনো রকম চেঞ্জেস আনবো না। ঠিক আছে, চলুন দেখে নিন এবার গানটা কীভাবে আমরা বাজাবো। এটা হলো সং ওয়ান। এরপর সং টু। সং টুটা কী আছে? গা গা পা ধা সা 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 রে সা রে গা রে সা নি ধা পা গা গা পা ধা সা 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 রে সা রে গা রে সা নি ধা পা পা ধা ধা সা সা পা ধা পা মা 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 পা মা পা ধা পা মা গা রে সা পা ধা ধা সা সা পা ধা পা মা 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 পা মা পা ধা পা মা গা রে সা। এরপরে আবার সং ওয়ানে সা রে মা মা পা পা ধা ধা, এই পোর্শনটা। তাহলে এবার সং টুটা আমরা পড়াটা শুনলাম, এবার আমরা কীভাবে বাজাবো সেটা একটু দেখে নিন। তারপর সং টুটা কন্টিনিউ হবে। তো বন্ধুরা, এইটুকুই নোটেশন, কোনো রকম টাফ নোট এখানে দেওয়া নেই, কোনো রকম কোমল নোটও এখানে নেই, একটা দুটো জয়েন্ট নোট ইউজ করেছি, সেটাই কিন্তু খুব সহজ জয়েন্ট নোট, আপনারা একটু প্র্যাকটিস করলেই বাজাতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার টিউটোরিয়ালগুলো আপনারা সবাই খুব পছন্দ করেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। আগামী দিনে আসছি আরেকটা নতুন গানের টিউটোরিয়াল নিয়ে। আজকের জন্য এই